ফের বেফাস দিলীপ ঘোষ। ফের একবার মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। এদিন মঞ্চে দিলীপ ঘোষ বলেন, মানুষ তো আর পেট্রোল খায় না, খাই আলু। তৃণমূল নেতাদের পিছনে একটু করে পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড়াবে সেটা দেখুন। এবং দিলীপ ঘোষের সেই মন্তব্যই এখন যথারীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেতাদের দলের পেছনে একটু পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড় মারবে দেখো। এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।